আর আপনি আপনি দাওয়াতি কাজ করছেন, তার 14 মুষ্টি দুয়ে না দিলে আপনার পেটের ভাত হজম হয় না। ধৈর্য কাকে বলে? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিসবর। মাঝে মাঝে ভাইরে আমার সালাফদের কষ্ট, জীবনের কষ্টের ইতিহাসগুলো শুনবেন, ইতিহাসগুলো শুনবেন, দিনের জন্য তাদের ত্যাগ ইসলাম আমাদের কাছে এমনি আসে নেই। তাহলে 3 নম্বর ধৈর্য, নম্বর 4, 4 নম্বর পয়েন্ট, উম্মার প্রতি একটা মায়া নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। ভাই আমার এদিকে এদিকে খেয়াল করে, এদিকে খেয়াল করে। আচ্ছা ভাই, আমরা অমুকের আকিদা ঠিক নেই, অমুকের মানহাজ ঠিক নেই, অমুক শিরিকে আছে, অমুক বিদাতে আছে, ঠিক না? আপনার আশেপাশে এটা আপনার কষ্টের কারণ, অবশ্যই এটা কষ্ট লাগা উচিত, তাহলে আমার ভাই ধ্বংস হচ্ছে। কিন্তু আমি আপনাকে আরেকটা বোঝাতে চাচ্ছি, সে যে শিরকের পথে যাচ্ছে, সে যে বিদাতের পথে চলছে, আপনি কয়দিন তার দুয়ারে গিয়েছেন? হ্যাঁ শেষ, আপনি কয়দিন তার কাছে গিয়েছেন, কয়দিন তার দুয়ারে গিয়ে কি পরিমাণ চেষ্টা করেছেন তাকে শিরিক থেকে বাঁচানোর জন্য? আমি আপনাকে বলছি, আপনার কি পরিমাণ চেষ্টা আছে? সে যে শিরিক করছে, কুফরি করছে, এর বিরুদ্ধে আপনি খুব চড়াও হচ্ছেন, ভালো, কিন্তু আপনার পরিচয়ে ব্যথাও লাগা উচিত। আহারে আমার ভাই, আহারে আমার মা, আহারে আমার বাবা, আমার প্রতিবেশী সেভাবে শিরকের পথে চলে যাচ্ছে, সেইভাবে জাহান্নামের পথে চলছে, আমি কি করছি? এই জন্য এদিকে খেয়াল করেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ নাম শুনেছেন, বাংলাদেশের অত্যন্ত উম্মার প্রতি দরদে একজন আলেম ছিলেন। এই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ আমি নিজ কানে শুনেছি, তিনি বলেছেন, তার এই কথাটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে তার এই কথা আপনার কলিজার ভিতরে লাগাবেন। তিনি বলছেন, মা হলো দুই ধরনের, একটা হলো আপন মা, আরেকটা সৎ মা। আছে না, সৎ মা আর আপন মার মাঝে পার্থক্য আছে? আছে, আছে। নিজ মা যদি বাচ্চাটাকে দুইটা থাপ্পড় দেয়, সেটার ভিতরে মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। আর সৎ মা কোলে নিয়ে গুললেও অনেক ক্ষেত্রে কিন্তু থাকে, কি থাকে? কিন্তু থাকে। তো ডক্টর আব্দুল জাকির রহমুল্লাহ বলতেন, উম্মার আপন মা হওয়ার চেষ্টা করো, উম্মার আপন মা, উম্মার কিছু আপন মায়ের মতো দরদি আলেম দরকার, যাদের উদ্দেশ্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে টাকা নয়, যাদের উদ্দেশ্য নিজের দল ভারী করা নয়, যাদের উদ্দেশ্য নিজেকে জনপ্রিয় করা নয়, যাদের উদ্দেশ্য থাকবে জাতিকে আল্লাহর দিকে নিয়ে আসা, ঠিক কিনা? এমন কিছু দরদি আলেম দরকার। এই দরদি আলেম তৈরির জন্য এই মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য টার্গেট এমনই হওয়া উচিত। আর যদি টার্গেট ঠিক থাকে, এখলাস ঠিক থাকে, এখানে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, কসম করে বললে হয়তো বা বেশি হয়ে যাবে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, যদি আপনার এখলাসের ভিত্তি ঠিক থাকে, বিশ্বাস করেন, আপনার এখলাসের ভিত্তি যদি ঠিক থাকে, আল্লাহ আপনার মাদ্রাসাকে কবুল করবেন। আর আপনার এখলাস যদি ঠিক থাকে, মাদ্রাসা যদি ভেঙে চুরমার হয়ে যায়, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনি মাদ্রাসা গড়ার, মাদ্রাসার ছাত্র পড়ানোর সওয়াব আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর যদি এখলাস না থাকে, মাদ্রাসা দাঁড়াবে কিন্তু কি হবে? সবারই তো উপস্থিতি, যেহেতু অনেক আলেম আছেন, সময় শেষের দিকে, আমি বুঝতে পারছি, উম্মার দরদি মা হতে হবে, উম্মার প্রতি দরদি হতে হবে। আমার ভাই শিরিক করে জাহান্নামে যাচ্ছে, আমার ভাই কুফুরি করে জাহান্নামে যাচ্ছে, বিদাত করে জাহান্নামে যাচ্ছে, মায়া নিয়ে বলতে হবে। আপনার যখন অন্তরে, এদিকে খেয়াল করেন, আপনার কলিজার ভিতরে যখন কারোর প্রতি মায়া থাকবে, মুখ দিয়ে মায়ার ভাষা বের হবে, কেন ভাই রে আপনি কেন শিরিকটা করছেন, এই মিয়া আপনি মিয়া, এখানে নামাজ পড়ে কোনো লাভ আছে? আমাদের ভাষা কিন্তু অনেকের এমন দাওয়াতি ভাষা, হ্যাঁ মেয়ে নামাজ পড়ি, মেয়ে আকিদা ঠিক নাই, না নামাজ আছে না, আপনি যে গালটা ভেটকে দিলেন, তার মানে কি? মানে আকিদা তার ঠিক নাই, বিদাত করে একটা ভুল করতেছে, নামাজ পড়ে কি আরেক ভুল করতেছে? হ্যাঁ, ফাওয়াইয়ামাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা, এটারও তো একটা ব্যাখ্যা আছে যে সে ভালো কিছু করছে, খারাপটা না জানার কারণে করছে। আপনি তাকে গিয়ে বুঝান, ভাই রে আপনি এত কষ্ট করে তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, এত ভালো আমল করেন, এই যে দুই একটা বিদাত করে আপনার আমলগুলোকে নষ্ট করছেন, কেন রে ভাই?